Assalamualaikum everyone, welcome back to my channel. Shumi's home blog e shobaike shagoto janacchi arekti blog dekhar jonno. आशा करछि आल्लाहर असीम रहमते सबाई खूब भालो आछेन, आमिओ आलहामदुलिल्लाह भालो आछि। शीतेर सकाले सबाइके गुड मर्निंग जानिए एक कप कफि निये निच्छि फार्स्टे। आर एखाने फ्लास्के आमि गरम पानी भरे निएछि, सकाले निले एटा 8 घंटा पर्यन्त गरम थाके, तो आमार झामेलाटा अनेक अंशे कमे जाए। आमी दुटा रुटी नास्तार जोन्नो शेके निलाम, एखाने आमी दुटा डिम पोस्ट करे निबो, सामान्य एकटू लवण दिए और एकटू मरीच कुचि करे दिए दिब ऊपर थेके। डिमटा जेहेतु रुटी दिए खाबो, तो मरीचटा दिले किन्तु झालझाल लागबे, एते करे खेते भालो लागबे। এখানে আমি মশলা চা তৈরি করে নিয়েছি, এই চাটা কিন্তু খুবই ভালো, মাথা ব্যথা করলে এই চাটা খেলে সেরে যায়। তবে নেক্সট কোনো ব্লগে এই চায়ের রেসিপিটি শেয়ার করব। আমি যেহেতু আজ একটু সময় বের করে নিজের হেয়ার কেয়ার স্কিন কেয়ার করতে পার্লারে যাব, তো সেজন্য বাজারটা আগে ফাগে গুছিয়ে নিচ্ছি। বক্সে আমি মাছ মাংস এভাবে ডিপ করে রেখে দিব, আর সেই সাথে রাতে যেটা খাবো যেহেতু রান্না হবে না, সেটা এখন ম্যারিনেশন করে রেখে যাব, যেন এসে আমি চটজলদি একটা ডিনার তৈরি করে নিতে পারি। তো যাই হোক, যেভাবে ম্যারিনেশন করে চিকেন আমি ওভাবেই করে নিচ্ছি, ঢেকে রেখে যাব, এটা ম্যারিনেশন হতে থাক। আর চলুন আমি পার্লারে কী করছি সেটা একটু শেয়ার করি। এখানে হেয়ারটাকে আমি স্মুদিং করাতে এসেছি, যেহেতু আমার চুলে কিন্তু অনেক জটলা লাগতো আর চুলের পেছনে অনেক সময় চলে যেত আমার, আর এটা খুবই বিরক্তকর একটা বিষয়, প্রচুর খুশকি হচ্ছে, এর ফলে কিন্তু হেয়ার ফল করছে। তাই এই ট্রিটমেন্টটা নিয়েছি, দেখুন কতটা ঝলমলে আর উজ্জ্বল শাইনি হয়েছে। এই ট্রিটমেন্টটা কিন্তু আমি প্রতি বছর শীতের মধ্যে নিয়ে থাকি। আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু নিজের যত্নটা ঠিকঠাক মতো নিতে চাই না, তবে আমি কিন্তু এর ব্যতিক্রম, আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করি না এটাতে। যখন যেটা আমার প্রয়োজন, আমার জন্য ঠিক সুইটেবল, আমি তখনই সেটা করবার চেষ্টা করি। এতে করে নিজেও ভালো থাকি আর অন্যকেও ভালো রাখবার চেষ্টা করি, কারণ আমরা কিন্তু নিজেকে ভালো না বাসলে অন্যকে কিছুতেই ভালোবাসতে পারবো না, আর সেই উপলব্ধিটুকু কিন্তু আমাদের মধ্যে কাজ করবে না। কথা বলতে বলতে রাতের ডিনারটা আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। ম্যারিনেট করা যে চিকেনটা সেটা আমি এখানে গ্রিল করে নিয়েছি, সাথে পটেটো গ্রিল, আর সেই সাথে সালাদ কেটে নিব। ব্যাস হয়ে গেল রাতের চটজলদি ডিনার।
তাই বলে এমন না যে সব কাজকর্ম ফেলে রেখে নিজের রূপচর্চা বা নিজেকে সময় দেওয়া সেটা কিন্তু একেবারেই এরকম না। সব কিছু সামলে সব কাজ শেষ করেই দেখেছেন আমি কিভাবে আমাকে সময় দিয়েছি। চিকেন গ্রিল আর হচ্ছে পটেটো আর সাথে সালাদ দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার ছিল।